হ্যালো, গুড মর্নিং। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, দ্যাট ইজ যেটা আগে কোনোদিন করিনি। আমার আমার ছোট ছোট কিছু পার্সোনাল লাইফ টিপস স্পেশালি আমি ভাবলাম, কারণ এখন তো শীতকাল আসছে সামনে, মানে প্রায় ঠান্ডা পড়ছে রাতের দিকে, তো শীতকালটা অন্যান্য সময়ের থেকে একটু আলাদা, কারণ শীতকালে আমাদের হেলথ ওয়াইজ হাইড্রেশন অনেক কম থাকে, কারণ আমরা ইউজুয়ালি জল কম খাই বা জল কম খেতে ইচ্ছে করে, ঘাম কম হয়, টক্সিনস ভেতরে থেকে যায়, ডিটক্সিফিকেশন কম হয়, ল্যাড খেতে বেশি ইচ্ছে করে, এবং ডক্টররা শীতকালকে বলছে যে মানে মোটামুটি আমরা স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে শীতকালে আমাদের ডিপ্রেশন বাড়ে, সবার নয়, মানে যাদের ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে তাদের সেটা আরও সিভিয়ার জায়গায় যায়। মন খারাপের সময় শীতকালটা, প্রপার শীতকালটা নয়, যখন আমাদের গরম থেকে বা ওই একটা অদ্ভুত ওয়েদার থেকে আস্তে আস্তে ট্রানজিশন হয় টু উইন্টার, সেই সময়টা, সেই সময়টা আমাদের হেলথের দিকে একটু বেশি নজর রাখা উচিত। তাই জন্য আমি ভাবলাম ছোট দু একটা টিপস। প্রথমত জল, বোতল থেকে কেন গ্লাসে ঢালছি সবার অবাক লাগতেই পারে, ডক্টর্সরা বলছে যে ডিরেক্ট আমরা যখন অনেকক্ষণ মানে জল খাই না তখন আমাদের এই জায়গাটা শুকিয়ে যায়, এবার সেই সময় যদি আমরা ডিরেক্ট বোতলে জল খাই অনেক সময় গলায় জল আটকে যেতে পারে, শ্বাসনালীতে জল আটকে যেতে পারে, অনেক অনেক রকমের অসুবিধে হতে পারে, সে কারণে দিস ইজ ভেরি সেফ। ওকে, শীত আমাদের ডক্টররা বলছে যে ইউজুয়ালি 2 থেকে 3 লিটার জল খাওয়া উচিত, কিন্তু শীতকালে আমরা যদি 3 থেকে 4 লিটার জল খাই বা জলের সাবস্টিটিউট যেমন স্মুদি বা শেকস বা কফি বা নানান রকমের ফ্রুট জুস, কিন্তু বাড়িতে বানানো অবশ্যই, সেখানে অ্যাডেড মানে বাজার থেকে কেনা জুসগুলোতে অনেক সময় সুগার থাকে, অ্যাডেড সুগার থাকে, সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, বাড়িতে বানিয়ে নিলাম, কারণ ফ্রুটে তো এমনি ফলে মিষ্টি থাকে, ফলে আলাদা করে খুব একটা মিষ্টির দরকার হয় না। আচ্ছা, আমি যেটার জন্য আজকে আমার সকালটা কীভাবে শুরু হয়, মানে ইউজুয়ালি শীতকালের সকাল মানে অন্যান্য সময়ের থেকে তো একটু আলাদা, সেটা কী করে শুরু করি, দুটো জিনিস দেখাই। একটা হচ্ছে এখানে রয়েছে কাঁচা হলুদ, এই যে এই কাঁচা হলুদটা আমি শীতকালে খাই, শুধু খেতে খারাপ লাগতে পারে সেজন্য মধু। অনেকেই মনে হয় ঠিক আছে, আমাদের ওষুধ তো খেতে ভালো লাগে না, এটা ওষুধের মতো আমরা খাবো, চিবিয়ে সব থেকে ভালো হয় যদি কাঁচা হলুদ, দুটো নিম পাতা আর মধু বা আখি গুড়, বাড়িতে যদি লিকু শীতকালে আরও গুড় বাড়ে, কারণ খেজুর গুড় আসে, আখি গুড় তো সবসময়ই পাওয়া যায়, গুড় বা অনেকে মানে গুড়টা পছন্দ করে না সুগার কন্টেন্টের জন্য, সেক্ষেত্রে মধু ইজ ভেরি সেফ, যে কোনো ব্র্যান্ডের মধু তোমরা ইউজ করতে পারো, প্লিজ ডু দ্যাট। ফার্স্ট অফ অল আমি ফ্রিজ থেকে দইটা বের করব। শীতকালের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই পার্টটা, সি কত রকমের সবজি, ভেরিয়েন্ট অফ কালারফুল, কত কত সবজি, আই লাভ ফুলকপি, আই লাভ কুমড়ো, টম্যাটোস, কি ভালো লাগে দেখতে ফ্রিজটা, সবজি, এই সবজিকে অনেক ইন্টারেস্টিং ভাবে খাওয়া যায়। এরপর আমি ব্ল্যাক পেপার নেব আর নুন, আর নেব হচ্ছে ছাতুর কৌটো। এই দইটা কিন্তু বাড়িতে বানানো দই, মানে আমার মা কেনা দই পছন্দ করেন না, তাই জন্যে বাড়িতে বানানো দই। 2 চামচ দই, 2 চামচ ছাতু, 7 বার টেস্ট মতো নুন, যতটা তোমাদের মনে হবে, আর গোলমরিচ, এখানে কোনো সুগার কন্টেন্ট থাকবে না, মধুও থাকবে না, চিনি তো থাকবেই না, এটা একটা অদ্ভুত টেস্ট হয় খেতে, অন্যরকম একটা ছাতুর শরবত, সি এখানে আর ইনগ্রিডিয়েন্টস বাকি নেই। এইবারে আমি এটাতে জল মিক্স করবো,
একটু বেশি জল থাকে, অন্যান্য শরবত যত থাকে তার থেকে একটু বেশি জল। লাস্ট বাট নট দ্য লিস্ট, শিয়া সিডস, সি এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এইবারে এটাকে আমি সুন্দর করে মিক্স করব। এবার মজা হচ্ছে, প্রতিদিন কি আমি এই ছাতু শরবত খাই? না, প্রতিদিন নয়। ছাতু শরবতের দুটো আমার জন্য, আমার প্রফেশনের জন্য ছাতু শরবতের দুটো ভালো দিক। এক হচ্ছে এই ছাতু শরবতের ছাতু যেটা ব্রেকফাস্টে খেলে সেটা অনেকক্ষণ পেটে থাকে। ইউজুয়ালি আমরা তো ব্রেকফাস্ট, আমার এই শরবতটা আমি বলছি কেন আমি দই আর ছাতু একসাথে মিক্স করলাম। প্রথমত দইটা প্রচণ্ড হাইড্রেটেড, শীতকালে ডক্টররা বলছে দিনে দুবার করে দই খাওয়া উচিত। অবশ্যই সেটা একটা পরিমাণ বুঝে, 250 থেকে 300 গ্রাম দই একদিনে খাওয়া যেতে পারে, কিন্তু সেটা ভাগে ভাগে একবারে নয়। যদি কারোর ল্যাকটোজ ইনফ্লামেশন না থাকে বা ল্যাকটোজ অ্যালার্জি না থাকে, আদারওয়াইজ দইটা খুব একটা সেফ হবে না। দইটাতে প্রচণ্ড হাইড্রেশন লক করে, মানে দই দেখবে যদি আমরা কখনো মুখে মেখে থাকি প্যাক হিসেবে, সেটা ভীষণভাবে মুখটাকে অয়েলি করে দেয়, একটা গ্লোয়িং একটা ব্যাপার চলে আসে মুখের মধ্যে। যদি কারোর স্কিনে সেটা অ্যালার্জিটিক কোনো সিমটমস না থাকে, দইয়ে যদি অ্যালার্জি না থাকে, আদারওয়াইজ দই ইজ ভেরি সেফ, কারণ দইতে একটা বেসিক হাইড্রেশন আছে। আর দই অসম্ভব ফ্যাট কাটার, মানে যারা রোগা হওয়ার জন্যে চেষ্টা করছে, এটা এই মানে এই যে এইটা আমার একজন ডায়েটিশিয়ানের চার্টের মধ্যে ছিল, আমার এক আমাকে আমি এক এক ডায়েটিশিয়ানের কাছে মানে মেনটেন করার জন্যে বা রোগা হওয়ার জন্যে ডায়েট চার্ট নিয়েছিলাম, তখন তিনি আমাকে এটা বলেছিলেন। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার কারণ এটা আমার খুব সেফ একটা ব্রেকফাস্ট। এবং আমি যে আমি কেন এটা স্পেশালি পছন্দ করি, আমাকে তো ব্রেকফাস্ট বাড়িতে বসে বা কোথাও বসে করার সময় পাই না, ব্রেকফাস্ট করতে করতে আমাকে বেরিয়ে যেতে হয়। সো আমি এটাকে এতটা পরিমাণ জল থাকে, এটা এটা একটু বেশি, মানে ধরো আমি ইউজুয়ালি হয়তো এই গ্লাসের এক গ্লাস শরবত হওয়ার মতো ইনগ্রিডিয়েন্টস এখানে, কিন্তু আমি এখানে প্রায় 1 লিটার মতো জল নিই। এক, আমার 1 লিটার জল শরীরে সকালবেলায় আমার শরীরে চলে গেল। দুই, আমি যখন এটা বোতলে ভরে নিলাম, আমি এটাকে সিপ করে করে সিপ করে করে চা বা কফির মতো খেতে পারি, যাতে আমি আমার আমি যাতে মানে খুব কনভেনিয়েন্টলি আমি ব্রেকফাস্টটা করতে পারি, গাড়িতে যেতে যেতে, মেকআপ করতে করতে, বাড়ি থেকে বেরোতে বেরোতে, খুব ফাস্ট স্কেডিউলেও আমার যাতে ব্রেকফাস্টটা মিস না হয়। কারণ ব্রেকফাস্ট আমাদের সারাদিনের খাবারের মধ্যে এমন একটা খাবার ব্রেকফাস্ট যেটা আমাদের টাইমে হওয়া উচিত এবং কোনোদিন মিস না হওয়া উচিত। কারণ মনে রাখতে হবে তার আগে প্রায় 12 ঘন্টা, অ্যাটলিস্ট 10 ঘন্টা আমরা না খেয়ে থাকি, সো শরীরে অলরেডি একটা অ্যাসিডিটি তৈরি হয়। ঠিক যে কারণে ছাতু, দই এবং তার সঙ্গে শিয়া সিডস, যেটা আমাদের শরীরে হাইড্রেশন, শরীরকে হাইড্রেটেড রাখে এবং ময়েশ্চারাইজড রাখে শরীরকে। কারণ আমাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, তারা যদি শিয়া সিডস প্রতিদিন রাতে একটু গরম জলের সাথে মিশিয়ে খায়, তাহলে তাদের কনস্টিপেশনও কেটে যায় ধীরে ধীরে। সো এটা এটা শরীরকে অনেক বেশি ময়েশ্চারাইজ রাখে। শিয়া সিডস যদি খেতে থাকে তাহলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, শরীর হাইড্রেটেড থাকে এবং অবশ্যই এটা কনভেনিয়েন্ট। সেই জন্য আমি আরও অনেক রকমের ব্রেকফাস্ট করি, প্রচুর খাবার খাই, আমার ভেরি বেসিক্যালি আমার ফুডি। আমি চেষ্টা করব শীতকালে আমার ভেরিয়েন্ট অফ ব্রেকফাস্ট ব্রেকফাস্টটাই শেয়ার করা যেতে পারে, তার কারণ লাঞ্চ টাইমে না আমি বাড়িতে থাকি আর ডিনার তো মা রেডি করে, ফলে ব্রেকফাস্ট কখনো কখনো আমি হয়তো নিজের হাতে বানাই। যদি আজকে যেহেতু আমার ছুটি আছে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আরও মজার মজার ভীষণ এক্সটিক এবং ভীষণ এক্সাইটিং ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সঙ্গে আসবো, স্পেশালি ফর উইন্টার, যাতে তোমাদের মন খারাপ না হয়। কারণ ব্রেকফাস্ট তো সকালের শুরু, সেটা যদি একটা ভীষণ পছন্দের একটা অসম্ভব ক্রিস্পি ভীষণ রিফ্রেশিং ব্রেকফাস্ট হয়, আমাদের দিনটা ভালো হয়ে যায়। আমি ঘুরে ঘুরে কি খাচ্ছি, ওই যে যেটা বানালাম ছাতুর শরবত, হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট। না, আমি শুধু দেখানোর জন্য এরকম করছি না, সত্যিই ভালো খেতে, মানে আমি যেভাবে দেখালাম তোমরা একদিন সেভাবে ট্রাই করো, দেখে ভালো লাগবে। অন্যরকম কিছু তো খাওয়া হবে, তাই না বলো?